ময়না চাই, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসব ও সজনী, তোকে 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 ভালোবাসব। তো আমি এখন মানে দিদির কাছে সারতে চলে এসেছি, যেহেতু আমার হলদিটা খুব দেরিতে হয়েছে, তো সেই কারণের জন্য 4:30 থেকে সারতে বসলাম। দিদি হাই করে দাও, হাই করে দাও। আর একটা দিদি এসছে, তো দুজন মিলে আমাকে পুরোটা কভার করাবে, তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আর কেমন সাজিয়েছে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি এখনও পর্যন্ত আমার মেকআপ চলছে, দিদি এখন আমার চুলটাকে ঠিকঠাক করে দিচ্ছে, আর ওই দিদি গেছে আমার জন্য, অনেকক্ষণ বাকি আছে গো। মাসি দেখতে চলে এসছে আমার হয়েছে কি না হয়েছে, হাই করে দাও।
আসলে রাখি এই মায়া তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো আমি তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর মন ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড় প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর মন ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড় কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে শান্ত করে তোকে চিন্তা হয়ে ফিরে আসবো তোকে 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 ভালোবাসবো ও সজনি তোকে 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 ভালোবাসবো তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসবো ও সজনি তোকে 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 হ্যালো গাইস, তো কেমন লাগছে তোমাদের আজকের ব্রাইডাল লুক? অবশ্যই ভালো লাগছে। আর এই দিদি আমাকে খুব সুন্দরভাবে প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু সাজাচ্ছে, আর আমি তো বসে বসে প্রায় বোর হয়ে গেছিলাম যে কখন পুরোটা রেডি হবে আর ফাইনাল লুকটা কেমন হবে। আর এটা ফার্স্ট টাইম যেহেতু, সেহেতু আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম। জীবনে কোনোদিন এতটা মানে ব্রাইডাল লুক করবো ভাবতেই পারিনি, আর এতটা মানে গর্জিয়াস লুকটা হয়েছে, খুব সুন্দর। মনেই হচ্ছে যে পুরোটা হয়তো কভার করলে ভালো লাগবে দেখতে। আর একটু নেপালিয়ান স্টাইলের সব কিছু মানে ব্রাইডালের সব জুয়েলারিগুলো আমাকে পরিয়েছে, বললো ওরকম টাইপের তোমাকে ভালো লাগবে বেশি, তো সেই কারণের জন্য দিদি আবার নিজে গিয়ে সব টায়রা টিকলি সব কিনে আনলো, নাখের নথ ঠত। আর দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর লাগছে, তো দেখি ফাইনাল লুক কেমন লাগে। আর তোমাদের কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। আর গাইস, তো প্রথমেই তোমাদের সরি বলে দিই, কারণ ভিডিওটা আমি অনেক দিন পরে এডিট করছি, কারণ বিশ্বাস করো অনেক দিন পরে আমি এডিট করতে বসলাম, কারণ বিয়ের পরে অনেকটাই চাপে ছিলাম আর ভিডিও জোগাড় করতে হচ্ছিলো, আর ফোনটাও অনেকটাই প্রবলেম দিচ্ছিলো, সেই কারণের জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। এবার থেকে আশা করি আমি পরপর বিয়ের ব্লগ দেবই, আর বিয়ের ব্লগ তো দারুণ দারুণ আসবে, কারণ ক্যামেরা কাকুর কাছে অনেক ভিডিও আমার আটকে আছে, সেহেতু আমার ফোনে নেই, তাই সব একসাথে আসুক, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আর এখন বলো আমাকে কেমন লাগবে। আর অবশ্যই যারা দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও। আর এই দিদির ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে লিখে দেবো, তোমরা চাইলে কিন্তু দিদির কাছ থেকে মেকআপ করাতে পারো, খুব সুন্দরভাবে যত্ন সহকারে করায়। প্রায় দু তিন ঘন্টা বেশি হয়তো আমাকে টাইম লাগিয়ে করিয়েছিল মেকআপটা, আর দেখো দেখতে কীরকম লাগছে। আমি তো নিজেই ভাবছিলাম যে ফুললি স্যাটিসফাইড, মানে খুব সুন্দর। সবাই যারা আমাকে দেখেছে লজে, বাড়িতে যারা নতুন দেখেছে, তারা কিন্তু সত্যি খুবই মানে মানে খুবই বলেছে যে খুব সুন্দর লাগছে তোকে। আর ফার্স্ট টাইম যেহেতু লেন্স পরার একটা এক্সপিরিয়েন্স ছিলই না আমার, তো এই জীবনে প্রথম লেন্সটা পরেও কিন্তু নিজেকে একটু নায়িকা নায়িকা ফিলিং হচ্ছিলো। তো ঠিক আছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। আর এই দুই দিদি খুব সুন্দরভাবে আমাকে পুরোটা ডেকোরেট করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো থ্যাংক ইউ দিদি, প্রথমেই তোমাকে জানাই। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুনি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর প্লিজ শেয়ার করে দিও। আর এখন আমাকে দেখো গর্জিয়াসভাবে শাড়িটাও পরিয়ে দিচ্ছে, পুরোটা লুক কভার হোক, তারপর তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালোবাসবো সজনী তোকে 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 ভালোবাসবো প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর মন ভাঙ। গাইস, তো তোমরা কেমন আছো? আজকে তো আমাদের ব্রাইডাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আবার দেখা হচ্ছে লজে, ভাঙবি হাজার বার নাম দেব তোর ঝড়, কিসের ভালোবাসা।